নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড গ্ল্যাম উইথ কাকলিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল রেসিপি। অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল খেতে আমরা সকলে ভীষণ পছন্দ করি। আর এই ভেজ ডাল বানানোর জন্য যে সমস্ত উপকরণের প্রয়োজন হয় শীতকালে খুব সহজেই আমরা সেগুলো পেয়ে যাই। তো চলুন দেখে নিই ভেজ ডাল বানানোর জন্য আমি এখানে কী কী উপকরণ নিয়েছি। লাগছে বিনস কুচি, গাজর কুচি, ফুলকপি, নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, মটরশুঁটি আর 2 টেবিল স্পুন আদা গ্রেট করে নিয়েছি, নিয়েছি কাজু কিশমিস, তেজপাতা, কাঁচা লঙ্কা, স্বাদ মতো চিনি, লাগছে গোটা জিরে, আর এখানে আমি 200 গ্রাম সোনামুখ ডাল নিয়েছি। যে ডালের দানাগুলো একদম ছোটো ছোটো সেই ডাল আমি এখানে নিয়েছি। সোনামুখ ডাল দিয়ে ভেজ ডাল বানালে কিন্তু খুব টেস্টি হয়। এখন আমি শুকনো খোলায় মুগ ডালটা ভেজে নেব 4-5 মিনিট ধরে লো ফ্লেমে। যতক্ষণ না ডাল থেকে একটা সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ এইভাবে অনবরত নেড়ে যেতে হবে। ডালটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জল দিয়ে ডালটাকে খুব ভালো করে ধুয়ে কুকারে 2টো সিটি দিয়ে দেবো। আমি ডালের মধ্যে নুন হলুদ কিছুই দেবো না, শুধু জল দিয়ে ডালটাকে সেদ্ধ করব। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। কাজু আর কিশমিশটা ভিজে নিয়েছি, একে একে সব সবজিগুলো ভিজে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম গাজর আর বিন। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজছি যাতে গাজর আর বিনসটা সেদ্ধ হয়ে যায়। বিনস আর গাজর ভাজা হয়ে গেছে আর মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি, ওই তেলেই দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলো লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে আরও 2 মিনিট ভেজে নেব। মটরশুঁটি আর ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াই দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন সাদা তেল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। 1/2 টেবিল স্পুন গোটা জিরে দিয়েছি, এর মধ্যে আপনারা গোটা গরম মশলা দিতে পারেন। 10 সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা 2 টেবিল স্পুন, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে জল। মশলাটা তলা ধরে যাচ্ছিল তাই আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু আমি ডালে লবণ দিইনি তাই লবণটা বেশি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এখন সব কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। ভেজে রাখা সমস্ত সবজি দিয়ে দিচ্ছি। সবজিগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
মিডিয়াম টু হাই ফ্লেমে দুই তিন মিনিট ধরে সবজি আর মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমার ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দুটো সিটি দিয়েছিলাম। এবার আমি অল্প অল্প করে ডাল, সেদ্ধ ডাল অ্যাড করছি। এভাবে আমি দুই তিনবারে ডালটা সবজির মধ্যে দিয়েছি আর এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডালের থিকনেসটা, এই ডালটা কিন্তু একটু গাঢ় গাঢ়ই হয়। টাইমের মধ্যে আর জল দেব না, যদি আপনারা আরও জল অ্যাড করতে চান তাহলে এর মধ্যে গরম জল অ্যাড করবেন। ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম, এখন ডালটা খুব ভালো করে ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেবো, তারপর সার্ভ করব ভেজ ডাল। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের রেসিপি ভেজ ডাল রেডি। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।